শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন এবং আমার খুব ভালো বন্ধু, কাজের উপরে অনেক সিরিয়াস। ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রি, আমার ভালোবাসার জায়গা এটা। এখনকার ডিরেক্টররা অনেক ভালো করছে, শিল্পীদের কোনোদিন মৃত্যু হয় না। শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে এখন, আলহামদুলিল্লাহ, আমাদেরই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু। আমি চাই ও আরও বড় হোক, আরও উপরে উঠুক, কারণ ওর অবদান অনেক এই ইন্ডাস্ট্রির জন্য। ও অনেক কষ্ট করেছে ইন্ডাস্ট্রিতে, আমি দেখেছি যে ও শুটিংয়ের সময় কখনো বসেনি, যে একটা পানি পর্যন্ত খায়নি। ও মানে কাজের উপরে অনেক সিরিয়াস। যখন ওর একটা কাজ প্রথম যখন আমার সাথে কাজে এসছে, ও তো নতুনই ছিল, সো তখন আমি অনেক সময় অনেক শর্ট দিয়ে আমার দিকে তাকাতো যে শর্টটা হয়েছে কি না, তাহলে হ্যাঁ খুব সুন্দর হয়েছে, আরেকটা দিলে ভালো। তো আসলে ওরও গুণে শেষ নাই, ও অনেক গুণ আমি বলবো, আর অবশ্যই ভালো এক মানে অভিনয় করে। এবং ইনশাল্লাহ যদি প্রডিউসার ডাইরেক্টররা শাকিবের কাছে যায় ওর ভালো ছবি নিয়ে, তো ইনশাল্লাহ যদি কাজ হয় ইনশাল্লাহ অবশ্যই হবে। ইন্ডাস্ট্রি আমার ইন্ডাস্ট্রি, আমার ভালোবাসার জায়গা এটা। আমি ছোটবেলা থেকে এখানে কাজ করেছি। আর সবচেয়ে মজাকাণ্ড, অনেকে হয়তো জানে না, এখানে আমি বলি, আমি ক্লাস এইটে থাকতে, এইট থেকে নাইনে উঠি নাই, তখন আমি ফুল ফ্লেজের নায়িকা। আমি তখন থেকে এই ইন্ডাস্ট্রিতে একেবারে ছোটবেলায় হাতে খড়ি আমার ডাইরেক্টরদের। আমার ডিরেক্টররা এমনও হয়েছে যে আমাকে গালে তুলে ভাত খেয়েছে, আমি তখন এতই ছোট ছিলাম, তখনই আমি পুরো, অনেকেই জানে না যে আমি এত ছোটবেলায়, তখন সবাই মনে করে যে নায়িকা মানে তো মিনিমাম একটা 25 নালে 30 এজে আসবে। তো আমি এতই ছোট ছিলাম যে ক্লাস এইটে পড়তাম, ছোট একটা ফ্রক পরে আমি যখন ফার্স্টে আসছি কাজ করতে, সবাই আমাকে দেখে ফার্স্টে বলছে কি এই পিচ্ছি, এ কি করবে, এ নায়িকা হবে, আমাকে অনেকে ধরে বলছে তুমি নায়িকা হবা, তুমি পারবা। এতে শ্যাম দাদু আমার, তাকে আল্লাহ ভেস্তে নসিব করুক, উনি আমাকে ফার্স্ট ছবিতে নিয়ে আসছিলেন, উনি আমাকে আলহামদুলিল্লাহ উনি আমাকে বলেছিলেন যে আমার নায়িকা, ও একদিন অনেক বড় জায়গায় যেতে পারবে। তো ওনাকে আল্লাহ ভেস্তে নসিব করুক, দোয়া করি তার জন্য সবাই, সে তার জন্যই আজকে আমি আজকে সাবনুর। আর আমার ডিরেক্টর যারা, ইভেন আমার প্রডিউসার যারা আমাকে লগ্নি করে কাজ করেছে অনেক, মানে তারা তো নাও করতে পারতো প্রথমে, যখন আমি একদম ছোট ছিলাম, একটা ক্লাস এইটে পড়া মেয়ে, কি আর জানি এত কিছু। তো ওই সোনালী যুগটা আবার ফিরে আসুক, এটাই কাম্য। আমি তখন অস্ট্রেলিয়াতে ছিলাম, আমি অনেকগুলো ছবি দেখেছি, চয়নিকা চৌধুরীর একটা ছবি দেখেছি, তারপরে হচ্ছে আমি হচ্ছে প্রিয়তমা দেখেছি শাকিব খানের, যতগুলো ছবি রিলিজ হয়েছিল, তারপর সুরঙ্গ দেখেছি। এখনকার ডিরেক্টররা অনেক ভালো করছে, মানে আমি অবাক হয়ে গেছি। ইভেন আমার বাচ্চাটা আমার সাথে, সবচেয়ে মজার কাণ্ড, বসে বসে আমার বাচ্চাটা আমার সাথে বসে বসে পুরো ফুল 3 ঘন্টার মুভি, 2 ঘন্টার মুভি দেখে ফেলে এবং বাসায় এসে সমালোচনা করে, বলে যে এটার এটা হয়েছে, এটা হয়েছে, মানে একেবারে সাইলেন্টলি সে ছবিগুলো দেখে, এটাই আমার অনেক ভালো লাগে। আর আমি অনেকগুলো ছবি দেখেছি, আমার মনে হচ্ছে যে না, সবাই ভালো কাজ করছে এখন আর করবে ভবিষ্যতে, আরও যদি এভাবে করতে থাকে, সত্যি কথা, প্রডিউসার একটা গাছ, মানে একটা গাছ ছোট যখন থাকে সেই গাছটাকে আমরা কী করি, অবহেলা করলে তো গাছটার সমস্যা হবে না। তো একটা একটা প্রডিউসারই পারে একটা গাছকে মানে বাঁচায় রাখতে। তো সবাই মানে সবচেয়ে বড় কথা যে এই যে আমাদের প্রডিউসার সাহেব, উনি যদি আমাদেরকে সহযোগিতা ঠিক করে এবং ডিরেক্টরকে সহযোগিতা করে, তাহলে ওই যে বললাম না গাছে পানি দেওয়ার মতো, উনি যদি ঠিক করে গাছে পানি দেয় তাহলে সব কিছুই ঠিক হবে। আর উনি যদি ঠিক না থাকে, উনি যদি বেগে বসে, তাহলে ওই গাছ মরে যাবে আর কি। এটাই আমি কাম ব্যাক বলে কি
কিছু মনে করি না আমি বুঝি না কামব্যাকটা আসলে কি আমরা শিল্পীদের কোনোদিন মৃত্যু হয় না আমরা আর্টিস্ট আমরা হচ্ছে আমরা শেষ বয়স পর্যন্ত কাজ করে যাব আর কি দেখেন না যে আমেরিকাতে বলে না অস্ট্রেলিয়াতে বলে না এরা এই যে বয়স হয়ে যায় আর্টিস্টরা তারপরে যে অস্কার পেয়ে যায় কেমন করে পায় সো এইজন্য আর্টিস্টদের কোনো মৃত্যু নাই আর্টিস্টরা এনি টাইম এনি ভাবে কাজ করতে পারে কামব্যাক বলে আর্টিস্টদের কিছু নাই আমি কামব্যাক কথাটা আসলে বিশ্বাস করি না আমি কাজ করব সবার সাথে থাকব মিলেমিশে থাকব এই